শাহি গার্ডেনে আপনাকে স্বাগত আর আমি শাহিদুর প্রায় দেড় মাস পঁয়তাল্লিশ সাতচল্লিশ দিন পর আবার ভিডিও তৈরি করতে শুরু করেছি দীর্ঘদিন ভিডিও না করার প্রধান কারণ ল্যাপটপে ভাইরাসের আক্রমণ এবং তারপর চ্যানেলটি হাইজ্যাক হয়ে যায় ভাইরাসের আক্রমণ যে কি মারাত্মক হতে পারে এবং কি যন্ত্রণাদায়ক তা শুধুমাত্র আমার ল্যাপটপের ক্ষেত্রে নয় সারা বিশ্বের দিকে তাকালেই আমরা বুঝতে পারছি বা অনুধাবন করছি জীবানন্দ দাসের ভাষায় বলতে পারি অদ্ভুত আধার এক এসেছে পৃথিবীতে আজ অথবা পৃথিবীর গভীর গভীরতম অসুখ এখন সবাই বুঝতে পারছেন কোভিড নাইন্টিন বা করোনা ভাইরাস নিয়ে বলছি কিন্তু এই বিষয়ে কোনো ধরনের উপদেশ দেওয়ার ইচ্ছা আমার নেই কারণ আপনারা সকলেই জানেন এই সময় আমাদের মাত্র কাজ বাড়িতে সময় কাটানো এবং সেই সময়টাকে সুন্দরভাবে কাটানোর জন্যে আমরা আমাদের বাগানের গাছের প্রতি আরও বেশি যত্ন নিতে পারি আজকে গাছ নিয়ে বিশেষ কোনো ভিডিও নয় চ্যানেলটি হ্যাক হয়েছিল ফরটিন্থ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডের সকালবেলা উঠে দেখলাম আমার ওয়াইটি স্টুডিওতে চ্যানেলটি নেই তারপর মেল খুলে দেখলাম আমার যে জিমেল আইডিটে সেই মেল খুলে দেখলাম যে সেখানে দেখাচ্ছে যে চ্যানেলটি আমার পক্ষে আর অ্যাক্সেস করা সম্ভব নয় ওনারশিপ চেঞ্জ হয়ে গেছে তো সেই থেকে আটচল্লিশটা মেল আজ পর্যন্ত ইউটিউবের সঙ্গে হয়েছে এবং তারপরে আমি গত পরশু আমার চ্যানেলটি ফেরত পেয়েছি সম্পূর্ণভাবে না হলেও আংশিকভাবে এবং চ্যানেলটিতে আমি ভিডিও আপলোড করতে পারছি ফরটিন্থ ফেব্রুয়ারি চ্যানেলটি হ্যাক হওয়ার পর বা হাইজ্যাক হয়ে যাওয়ার পরে বিশে ফেব্রুয়ারি প্রায় আট হাজার ভিডিও আপলোড করা হয় আমার এই চ্যানেলটিতে যখন আমার হাতে আর কিছু নেই এবং চ্যানেলটি আমি অ্যাক্সেস করতে পারছিলাম না বিভিন্ন কার্টুন বিভিন্ন ধরনের সিনেমা বা বড় বড় ভিডিও এর মধ্যে আপলোড করা হয় এবং সেখানে আমি অনেক মন্তব্য দেখতে পাচ্ছিলাম অনেকেই গার্ডেনিং চ্যানেলে কেন এই ধরনের ভিডিও আপলোড করা হয়েছে জানতে চাইছিলেন আবার অনেকেই বুঝতে পারছিলেন যে চ্যানেলটি হাইজ্যাক হয়ে গেছে এবং অনেকেই সেই সময় মানসিকভাবে আমাকে প্রচণ্ড সাপোর্ট করেছেন বিভিন্নভাবে চ্যানেলে এবং অন্যান্যভাবে যোগাযোগ করেও যে তারা আপনারা আমার পাশে আছেন এটি আমার পক্ষে অনেক সুবিধাজনক হয়েছিল তো চ্যানেলটিতে অবাঞ্ছিত ভিডিও বা যে ধরনের ভিডিও আপলোড হওয়ার কথা না সেই ভিডিও হাইজ্যাকারের দ্বারা আপলোড হওয়ার জন্যে আমি অবশ্যই ক্ষমা প্রার্থী আপনাদের কাছে এবং সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই বিভিন্নভাবে সাপোর্ট করার জন্য এবং অনেকেই সাহস জুগিয়েছেন যে যদি চ্যানেলটি নাও ফিরে পাই তবুও তারা আমার গার্ডেনিং চ্যানেলটিকে আগে বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্যে আমাকে সাহস জুগিয়েছিলেন তো আমি অপেক্ষা করছিলাম অবশেষে সেই অপেক্ষার অবসান হয়েছে ইউটিউব আমাকে জানিয়েছে যে আমি ভিডিও আপলোড করতে পারি এবং সেই সূত্র ধরে প্রথম যে ভিডিওটি করছি সেটা কেন এতদিন ভিডিও করতে পারিনি এবং কি হয়েছিল সেটা জানানোর জন্যে প্রায় ষাট হাজার সাবস্ক্রাইবার নিয়ে চ্যানেলটি হারিয়ে যাওয়ার যন্ত্রণা এবং আবার ফিরে পাওয়ার আনন্দ এই তিন মিনিটে কোনোভাবেই কোনো ভাষাতেই হয়তো প্রকাশ করতে পারবো না তবে অনেকেই অনুমান বা অনুধাবন করতে পারেন যে কি যন্ত্রণার মধ্যে দিয়ে এই শাহি গার্ডেন পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়ার পরে আমার সময়গুলি কেটেছে তবে যতটা যন্ত্রণা পেয়েছিলাম ঠিক ততটা আনন্দ নিয়েই আজকের এই প্রথম ভিডিও আশা করছি আগামী দিনেও খুব সুন্দরভাবে আমাদের এই পরিবার শাহী গার্ডেন পরিবারকে আগে নিয়ে যেতে পারবো এবং অনেক ভিডিও আপলোড করতে পারবো তো আজকে সেই কারণে বিশেষ কোনো গাছ নিয়ে আলোচনা না করে শুধুমাত্র ক্ষমা চাওয়ার জন্যে যে অনিচ্ছাকৃত যে ভিডিওগুলি আপলোড হয়েছিল। তার জন্যে এবং ধন্যবাদ জানানোর জন্যে বা কৃতজ্ঞতা স্বীকার করার জন্যে যারা বিভিন্নভাবে আমাকে সাহস জুগিয়েছেন চ্যানেলটিকে আগে নিয়ে যাওয়ার জন্যে সেই উদ্দেশ্য নিয়েই আজকের ভিডিও ভিডিও দীর্ঘায়িত করব না এই সঙ্গে আরেকটি কথা বলি শাহি গার্ডেন চ্যানেলটি সার্চ করলে আরেকটি চ্যানেল ঠিক একই রকম লোগো পঁচিশটি ভিডিও দেখে দেখা যাবে এই চ্যানেলটির সঙ্গে কোনো রকম সম্পর্ক আমার নেই এবং চ্যানেলটি আমি তৈরিও করিনি ভিডিওগুলি আমার কেউ বা কারা আপলোড করেছে যদি তারা আমার এই ভিডিওটি দেখেন তাদের কাছে অনুরোধ করব ওই চ্যানেলটিকে ডিলিট করে দেওয়ার জন্যে এখন বর্তমানে আমার যে চ্যানেল সেখানে একশো চল্লিশটি ভিডিও ছিল তার সঙ্গে এখন একটি যোগ হবে এবং প্রায় ষাট হাজারের মতন সাবস্ক্রাইবার নূতন চ্যানেল যে শাহি গার্ডেন নামে যে চ্যানেলটি সেটির সঙ্গে আমার এই সাহি গার্ডেন চ্যানেলের কোনো রকম সম্পর্ক নেই মূল্যবান সময় ও ধৈর্য নিয়ে ভিডিওটি দেখার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ আরও একবার বলছি এই সময় আমাদের সবার ঘরে থাকা উচিত বা বাড়িতে থাকা উচিত এবং বাড়িতে থেকে আমরা আমাদের গাছের পরিচর্যা করতে পারি এবং নিজেকে সুস্থ এবং সুন্দর রাখতে পারি ধন্যবাদ